ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। 2019 লোকসভা ভোটে বাংলায় 2-1 ধাক্কায় 18 আসনে পৌঁছেছে বিজেপি। বিজেপির এই উত্থানের পর বাংলা যে তাদের টার্গেট তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। আর 2 বছরের মধ্যেই বাংলায় বিধানসভা ভোট, তার আগে রাজ্যে পদ্মের জমি আরো মজবুত করতে কাজ শুরু করে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যার প্রস্তুতিতে শনিবার দলের সমস্ত শাখা সংগঠনকে নিয়ে হাওড়ার উলুবেরিয়ায় তাঁতিবেরিয়াতে শুরু হলো 2 দিনের সম্মেলন। সম্মেলনে রয়েছেন সংঘ প্রধান মোহন ভাগবত, দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহাদের মতো রাজ্যের প্রথম সারির বিজেপি নেতারা অংশ নেন সম্মেলনে। তফসিলি জাতি উপজাতিদের উন্নয়ন, সীমান্ত সুরক্ষার মতো বিষয়ে যে অগ্রাধিকার পাবে আলোচনায় তা বুঝিয়ে দিয়েছে আরএসএস। তফসিলি উপজাতি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের সার্বিক উন্নতির জন্য, মহিলাদের বিষয়ে আমরা বললাম, সীমান্ত সুরক্ষা, বাংলার মনীষীদের দৃষ্টিতে মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠন, শুধুমাত্র এই বিষয়েই আলোচনা হবে। রবিবার পর্যন্ত চলবে আরএসএস এর এই সমন্বয় বৈঠক। সুনীল হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।